আপনি এখন বাড়িতে গেলেন, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার আব্বা আছে, আপনার মা আছে, ঘরে সবাই আছে, শুধু গিয়ে দেখছেন আপনার স্ত্রী বাড়িতে নেই। দেখবেন মনে হবে গোটা বাড়িটা বিরান বাড়ির মতো। তা আদম আলী ইসলামের পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারে, ওর হাড্ডি থেকে, ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে তৈরি করলেন, তার নাম হাওয়া। হাওয়াকে তৈরি করা হলো হাড্ডি থেকে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে হাড্ডি থেকে হাওয়া ছাড়া আর কাউকে তৈরি করা হয়েছে আপনাদের কারো জানা আছে? নাই। হাওয়া পর্যন্ত শেষ। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি দিয়ে তৈরি, একটা হাড্ডি দিয়ে তৈরি। আর একটা পদ্ধতি দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন, এরা নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আব্বার নাম কি? আব্বা নাই। তার মানে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আবার আসবেন। আচ্ছা বলুন, ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে? 2023 এর আজকে ডেট পর্যন্ত, 13 ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাস জানা আছে? নাই। নাম্বার চার হচ্ছে এই যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলবে। বাকি তিনটে বাতিল হয়ে গেছে। জি, বাতিল হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখুন, এই ভাই, এই আরে একদিনের ব্যাপার, একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেন না, ঠিক আছে? দাদা না, আরে একদিনের ব্যাপার, দেখুন উত্তেজিত করেন না, এটা একদিনের ব্যাপার, এটা মোমেনের কাজ নয়। আপনি একটু শান্ত হন ভাই। জি, আর একটু চুপ, একদিনের ব্যাপার তো। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে দেখতে এসছেন, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এই দাদা একটু অসুবিধা হচ্ছে, ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে, বলছি, দাঁড়ান, এই ঠিক করে নাও একটু। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই, উত্তেজিত করেন না, উত্তেজিত হবেন না। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম, তাহলে এই তিনটে পদ্ধতি বন্ধ আর একটি পদ্ধতি চলছে, তাই তো? চলছে। এখন বন্ধ এ কথাটা বলাটাও ঠিক নয়। আজও যদি আল্লাহ ইচ্ছা করে বিনা বাপে সন্তান দিতে পারে কি পারে না? পারে। আপাতত এই পর্যন্ত বন্ধ আছে, দ্বিতীয় কেউ বিনা বাপে হয়নি। এই কথাটা এই পর্যন্ত আপনি মনোযোগ সহকারে মনে রাখবেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ।